আজকের উপস্থান পর্ব হচ্ছে পেনাল কোড আইনের 33 ধারায় অ্যাক্ট অমিশন কার্য বিচ্যুতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে পেনাল কোড আইনের 33 ধারায় আমরা অ্যাক্ট অমিশন অর্থাৎ কার্য বিচ্যুতি সম্পর্কে আমরা একটি উদাহরণ বা দুইটি উদাহরণের মধ্যে আমরা আজকে আলোচনা এই ধারা শেষ করব। তাহলে আমরা অনেকেই আমাকে প্রশ্ন করছে কার্য বিচ্যুতি কী স্যার, যে কার্য বিচ্যুতি অর্থাৎ 33 ধারা বলা হচ্ছে অ্যাক্ট এবং অমিশন অর্থাৎ অ্যাক্ট অমিশন। এখানে আমাদের বিভাগ পরীক্ষা এখন পর্যন্ত এই ধারা থেকে কোনো কোশ্চেন বা এমসিকিউ আসেনি, তবে আমরা একটু জেনে রাখা ভালো। এই পেনাল কোডের 33 ধারায় বলা হচ্ছে অ্যাক্ট অমিশন কার্য বিচ্যুতি অর্থাৎ তাহলে কার্য অ্যাক্ট কী অমিশন কী। আমরা যে অনেকে খেলকের অ্যাক্ট আমরা জানি আইন, অ্যাক্ট কার্য অর্থাৎ আইনি পরিভাষায় এখানে কার্য বলা হচ্ছে, আর অমিশন হচ্ছে বিচ্যুতি বিরত অর্থাৎ অমিশন হচ্ছে বিচ্যুতি বা বিরতর কথা বলা রয়েছে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যে বাস্তবমুখী উদাহরণ হচ্ছে যে প্রচলিত আইনে অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী যদি এই অ্যাক্টের যে যদি আমরা তাকাই যে অ্যাক্ট এই অ্যাক্টটা কী, একটা হচ্ছে বাংলাদেশের আইনে যদি অর্থাৎ আপনি যদি কাউকে হত্যা করেন, এখানে যে একটা উদাহরণ দিয়েছি যে বলা হচ্ছে আপনি কাউকে হত্যা করছেন, তাহলে এই হত্যা করা অবশ্যই অন্যায়। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে বলা হচ্ছে আপনাকে যে কাজ করতে নিষেধ করা হয়েছে, এক কথায় হচ্ছে যে বাংলাদেশের আইন অনুযায়ী যে কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজ যদি আপনি করেন সেটা আপনার কী বলা অ্যাক্ট বলে পরিগণিত হবে বা অপরাধ বলে পরিগণিত হবে। অর্থাৎ আপনি যদি কাউকে হত্যা করেন অবশ্যই হত্যা করা নিষেধ করা হয়েছে, আপনি হত্যা করতে পারবেন না, তাহলে সেটা অ্যাক্ট বলে বিবেচিত হবে। তাহলে আমরা এক খেয়াল করলাম যে বাংলাদেশের প্রচলিত আইনে যে যে সকল কাজকে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্ট। এখন আসি অমিশন, অমিশনটা কি বিচ্যুতি। এই বিচ্যুতিটা হচ্ছে যে বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান পরিস্থিতি যদি আমরা খেলকে বাস্তবের দিকে খেয়াল করি অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী অর্থাৎ বর্তমান যে করোনা মহামারী বা করোনা পরিস্থিতি আমরা খেয়াল করি, এখানে সরকার যে বিধিবিধান বা আইন প্রণয়ন করেছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেকেই মাস্ক পরিধান করবেন, অর্থাৎ মাস্ক পরিধানকে বাধ্যতামূলক করা হয়েছে এবং মাস্ক এটাকে আইন করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থাৎ তাহলে সরকার অর্থাৎ প্রচলিত আইনে অনুযায়ী সরকার যেটাকে করতে বলা হয়েছে, আইনে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এটা পালন করবেন, যদি পালন না করেন সেটা যদি বিরত থাকেন সেটা অমিশন বলে কী হবে বিবেচিত হবে বা পরিগণিত হবে। তাহলে আমরা বিচ্যুতিটা কী দেখলাম, যে প্রচলিত আইনে অর্থাৎ বাংলাদেশের আইনে যেটাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি এটা মানতে বাধ্য, কিন্তু সেটা থেকে যদি আপনি কী করেন বিরত থাকেন সেটা অমিশন বলে পরিগণিত হবে বা বিচ্যুতি বলে পরিগণিত হবে। অর্থাৎ উদাহরণ হচ্ছে যে আপনাকে মাস্ক পরতে বলা হয়েছে কিন্তু আপনি মাস্ক পরিধান করলেন, অর্থাৎ এটাকে একটা আইন, কিন্তু সেটা না করে আপনি বিরত থাকলেন, তাহলে আমরা সেটা অপরাধ বলে গণ্য হচ্ছে। তাহলে আমরা অ্যাক্ট অমিশন, অ্যাক্ট হচ্ছে কার্য আর অমিশন হচ্ছে বিচ্যুতি। তাহলে আমরা দুইটি উদাহরণের মাধ্যমে আমরা কী করলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে আমি যদি আরেকবার রিপিট করি, তাহলে আমরা প্রথম অ্যাক্ট হচ্ছে প্রচলিত আইনে যেটাকে নির্দেশ অর্থাৎ নিষেধ করা রয়েছে সেটা যদি আপনি কোনো কার্য করেন সেটা হবে অ্যাক্ট, আর প্রচলিত আইন বা সরকার নির্দেশনা যে যে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন মানতে বাধ্য করা হয়েছে সেটা যদি বিরত থাকেন সেটা হচ্ছে অমিশন। তাহলে আশা করি অ্যাক্ট এবং অমিশন প্যানেল কোড আইনের 33 ধারা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আজকে আলোচনা এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।